আজকে শুক্রবারের দুপুরে আয়োজনে রান্না করেছিলাম হাতে মাখা গরু মাংস, মানে সব মশলা হাতে মাখিয়ে তারপর নতুন আলু দিয়ে, এই যে দেখেন গরু মাংস কিন্তু রান্না করেছি নতুন আলু দিয়ে, কিন্তু এরকম গরু মাংসের পাতলা ঝোল খুবই ভালো লাগে। সেই সাথে সাদা পোলাও রান্না করেছিলাম, তারপর করেছিলাম হচ্ছে রুই মাছের কোরমা। এই যে দেখেন এটা কিন্তু রুই মাছের কোরমা করেছি, রুই মাছের কোরমা রেসিপি কিন্তু শেয়ার করবো। সেই সাথে এই যে অনলাইন থেকে অর্ডার করা আমার সব মশলা, যা যা আমি রান্নায় ব্যবহার করি, সরিষার তেল, যা যা মশলা রয়েছে সব কিন্তু চলে এসেছে আজকে। তো যাই হোক, এই তো রান্নাবান্না করবো, সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি আর এখান থেকে আজকে না ব্লগটা শুরু করেছি। রাইসাকে পড়াচ্ছিল, ভাবলাম যে এখান থেকেই শুরু করি। আর দেখেন কতগুলো সবজি নিয়ে আসছে, কালকে হচ্ছে আবহাওয়াটা খুব মানে ভালো ছিল না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হওয়ার কথা ছিল, তো আজকে তো আর বের হতে পারবে না, রাতের বেলা হচ্ছে সবজিগুলো নিয়ে আসছে। তো এইভাবে হচ্ছে ফ্রিজে রাখা হয়েছিল, আর এই হচ্ছে নতুন আলু, এগুলো দিয়ে হচ্ছে আমি আজকে গরুর মাংস রান্না করবো। এখানে হচ্ছে 80 টাকার আলু, মানে আলু তো এখন কেজিতে একটু বেশি, নতুন আলুটা তো আধা কেজি একটু বেশি আছে, তো 80 টাকার ছিল। তো অনেকেই মাঝে মধ্যে শাকসবজির দাম জিজ্ঞাসা করেন, যেহেতু নতুন শাকসবজি যখন আমি রান্না করি, তো ভাবলাম যে আজকে বলি। তো যাই হোক, মাংসগুলো একটুখানি সাইজ করে কেটে নিচ্ছিলাম, তো এই জন্য বটিটা এখানেই সেট করে মাংসগুলো কেটে নিলাম সাইজ করে, তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিব, তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। এরপর হচ্ছে আমার কিছু গুঁড়া মরিচ হলুদ এগুলো অনলাইনে অর্ডার করা ছিল, সেগুলোও চলে এসেছে। তো ভাবলাম যে এখন সব বের করি, আর বের করে দেখি যে অনেক ময়লা, তো এখন খুব ভালো করে এগুলো মুছবো, তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো। কারণ অনেকেই জিজ্ঞাসা করেন আমি কী মশলা ব্যবহার করি বা কোন মশলাগুলো আমার রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাধারণত আসলে রান্নার ক্ষেত্রে যখন আপনি রান্নাটা ভালো স্বাদ নিয়ে আসবেন, কালারটা ভালো চান, সব কিছুই ভালো চান, মানে রান্না যাতে খুব ভালো হয়, কালার যেন খুব সুন্দর হয়, প্রায় আপনারা অনেক কমেন্ট করেন এ নিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু মশলার গুণাগুণও কিন্তু অনেক রয়েছে। যদি পারফেক্ট মশলাটা আপনারা না ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু রান্না কোনো রকমভাবেই ভালো হতে চায় না। মশলার কিন্তু অনেক অনেক মানে গুণাগুণ রয়েছে, মশলা ছাড়া কি আপনারা রান্না করতে পারবেন বলেন তো? সেক্ষেত্রে মশলাটা তো অবশ্যই ভালো হতে হবে। তো যাই হোক, আমি সেই যে মশলাটা সবসময় অনলাইন থেকে ব্যবহার করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। দেখেন এগুলো কিন্তু আমি সব ব্যবহার করেছি আর সব অর্ধেক অর্ধেক হয়ে গেছে ব্যবহার করার পরেও, তো এগুলো আছে, এই জন্য আমি অর্ডার করিনি, শুধু সরিষার তেল, তারপরে হচ্ছে আজকে গরম মশলাটা অর্ডার করেছি। আচ্ছা, মরিচের গুঁড়ার কালারটা দেখেন, আমি বয়ামটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার। তারা কিন্তু নিজেরাই এগুলো হচ্ছে তৈরি করে, একেবারে বলতে পারেন হোমমেডভাবে, কোনো রকম হচ্ছে কেমিক্যাল বা কোনো রকম কিছু নেই। আমি যেহেতু ব্যবহার করছি, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটা রিভিউ দেই। আমি কিন্তু এর আগেও হচ্ছে রিভিউ দিয়েছিলাম রকমারি আসল বাজার, তো এই যে সরিষার তেল, এই সরিষার তেলও কিন্তু খুব ভালো। আমি সবসময় গরু মাংস রান্না করার ক্ষেত্রে সরিষার তেলটা ব্যবহার করেই থাকি, তাদের খুবই ভালো। আপনারা কিন্তু আমার যারা রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু দেখেছেন। তো যাই হোক, যে পেজ থেকে আমি সবসময় এই মশলাগুলো নিয়ে থাকি, সেই পেজের নামটা আমি হচ্ছে আজকে দিয়ে দিব বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চাইলে কিন্তু আপনারা এই মশলাগুলো অনলাইন থেকে সহজে ঘরে বসে অর্ডার করতে পারেন, খুবই ভালো মানের। তো যাই হোক, এই তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে জিরা গুঁড়া দিয়েছি, এখন ধনিয়া গুঁড়া দিলাম, এরপর গরম মশলার গুঁড়াও কিন্তু দিয়েছি, তারপরে এখন আমি আদা রসুন বাটা দিব পরিমাণ মতো। এখানে আমি হচ্ছে 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, এখানে প্রায় 1 কেজি মাংস রয়েছে। এখন আমি এখানে দিব হচ্ছে এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিব। তো দেওয়ার পরে আমি এখানে হচ্ছে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি, তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি হাতে মাখিয়ে তারপরে হচ্ছে আজকে মাংসটা রান্না করবো খুব ভালো করে, মানে এই যে মশলাগুলোর সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে আর কি মাংসগুলো মাখিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু রান্নার টেস্টটাও খুব ভালো হয়। তো আজকে যেহেতু নতুন আলু নিয়ে আসছে, তো ভাবলাম যে এইভাবে রান্নাটা করি। তো দেখেন এই যে হাঁড়িটা দেখছেন, এই হাঁড়িটা আমার এত পছন্দের বলার বাইরে। আমি সবসময় এই হাঁড়িতে দেখা যায় মাংস হলে রান্না করি, অল্প মাংস হলে 1 কেজির মতো, একটু বেশি হলে কিন্তু এই হাঁড়ির মধ্যে রান্না করা যায়, ভালোই লাগে। আর একটা অভ্যাস কি জানান, যে হাঁড়ির মধ্যে সবসময় রান্না করা হয়, মানে একটু নতুন নতুন রান্নার পরে ভালোই লাগে, দেখা যায় রেগুলার ওই হাঁড়িতেই রান্না করি। আমার মনে হয় এরকম অনেকেই হয় যারা প্রত্যেকদিন রান্নাবান্না করেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সাদা পোলাও রান্না করবো, মানে পোলাও রান্না করবো, সেই জন্য এখানে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা সব ভাজার পরে আমি একটু আদা বাটা দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, দিয়ে চালগুলো দিয়ে তেলের মধ্যে বা সব কিছুর মধ্যে খুব ভালো করে আমি চালটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি সময় মতো, সময় নিয়ে আর কি। তারপরে আমি এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম, তো এরপরে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে যখন দেখা যাবে যে বলক চলে এসেছে, তারপরে জালটা কমিয়ে আমি হচ্ছে পোলাওটা রান্না করে নিব। দেখা যাবে যে এখন কিন্তু জালটা কমিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে চালটা হতে থাকবে,
মানে পোলাও রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর পাশে কিন্তু গরুর মাংসটা দেখেন আমি কত ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। তারপরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি, নতুন আলু তো এরকম আস্তই রেখেছি কারণ আস্তই ভালো লাগবে। তার মধ্যে এবার মানে আমি যখন নাড়ছিলাম ভাবলাম যে এক দুটা মানে অতিরিক্ত বড়, তো ওগুলো এখন কাটবো দেখেন, উঠিয়ে তারপর হচ্ছে আবারও কেটে আমি দিব, খুব গরম, কিছু করার নেই। তো ভেবেছিলাম হয়তো বা একই সাইজের সব, তো দুই একটা হচ্ছে বড় বড় একটু অতিরিক্ত, তো ভাবলাম যে এইগুলো একটু কেটে দিই। তো এই যে এখানে আর একটা বড় রয়েছে, এটাও এখন কেটে দিব। আসলে নতুন আলুর সিজনে কিন্তু গরুর মাংস, মুরগির মাংস বা সবজি যেটার মধ্যে দেন সেটাই কিন্তু খুব মজার, প্রশংসা করে কিন্তু একেবারে শেষ হবে না নতুন আলুর। তো যাই হোক, এরপরে এই যে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, নতুন আলুগুলো দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে ঝোল দিয়েছি, যেহেতু আমি এখানে ঝোল ঝোল রাখবো তো সেজন্য একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা খুব ভালো করে সময় নিয়ে করেছি। তো এখন হচ্ছে আমি জালটা অফ করে দিব, জালটা অফ করে দিয়ে তেলগুলো এমন করে সামনে এনে দেওয়ার পরে আমি হচ্ছে কিছুক্ষণ প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। গরু মাংস বা মুরগি মাংস রান্না করে রান্না করার পরে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন 10 মিনিটের মতো, দেখবেন কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু ওই মশলা দিয়ে রান্না করেছি কত সুন্দর কালার হয়েছে। শুধু আজকে না, আমি কিন্তু সবসময় অনলাইন থেকে কেনা সেই মশলা দিয়ে রান্না বান্না করি, তবে আজকে যে রান্না করেছি গরম মশলাটা কিন্তু আমি প্রথম অর্ডার করেছি। গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর, আপনারা চাইলে গরম মশলাটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো গরম মশলাটা। তো যাই হোক, এখন হচ্ছে আমি রুই মাছের কোরমাটা হচ্ছে রান্না করব, তো সেই জন্য এখানে আমি পেঁয়াজ দিয়েছি কিছু পরিমাণ, একটা বড় সাইজের। তো একটা বড় সাইজের কিন্তু পেঁয়াজ আমি এখানে কেটে দিয়েছিলাম, তারপরে চীনাবাদাম আর কাঠবাদাম দিয়ে ভালো করে এখন ব্লেন্ড করব। তারপরে এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে তেলের মধ্যে ভাজলাম। এরপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমি ভাজা করে নিয়েছি। এরপর যে বাটা বাদামগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, একসঙ্গে যেতে আমি ব্লেন্ড করেছি। তারপরে আমি একটু টক দিয়ে দেবো, টক দই আমি সামান্য পরিমাণ দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো দিলেই হবে, সেরকমই দিয়েছি। দেওয়ার পরে এখন খুব ভালোভাবে মশলাটা কষাবো। তার আগে এখানে হচ্ছে জিরা গুঁড়া আর একটুখানে হচ্ছে আমি গরম মশলা গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ। দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি, আর আমি হচ্ছে আধা চামচ করে রসুন বাটা আর আধা চামচ হচ্ছে আদা বাটাও দিয়েছিলাম, আর এখানে 1 চামচ হচ্ছে আমি চিনি দিয়েছি। যেহেতু কোরমা রান্না করছি একটুখানি তো মিষ্টি বা ঝাল এরকম হবে, কোরমার মধ্যে কিন্তু চিনি দেওয়া হয়, তো সামান্য পরিমাণ কিন্তু আমি চিনি দিয়েছি। দেওয়ার পরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে যে ভাজা মাছগুলো দিলাম, রুই মাছগুলো, আমি এগুলো একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে কিছু পরিমাণ ভাজা ভাজা করেছি, অতিরিক্ত মচমচে কিন্তু ভাজা যাবে না, হালকা একটু ভাজা করে নিয়েছিলাম। এরপর এই মশলার মধ্যে দিয়ে কিছু কষিয়ে এখন তো ঝোল দিয়েছে, ঝোল বলতে এটা তো আর ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে, তো এই ঝোলের মধ্যে হচ্ছে রান্নাটা হয়ে যাবে। তো দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়। শেষের দিকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর কিছু পরিমাণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এখন কিন্তু রান্না শেষ, এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, পরে আমি বাটিতে উঠিয়ে নিব। এখন শুধু কাজ হবে রান্নাঘরটা পরিষ্কার করা, তারপরে যে থালা বাসন হয়েছে সেগুলো হচ্ছে পরিষ্কার করা। আর এখানে আমি একটু গরম পানিও বসিয়ে দিয়েছি, রাইসাকে গোসল করাতে হবে, বা আজকে প্রচুর ঠান্ডা। দেখেন আমার রান্নাঘরের যে জানলাটা রয়েছে সেটাও কিন্তু ভেজা, মানে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, তো অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে হচ্ছে বাচ্চা কেন, বড়রাও কিন্তু গোসল করতে পারবে না, এত ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এই তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। যারা আমার আজকের ব্লগটা দেখেছেন কেমন লেগেছে, শুক্রবারের ডেইলি ব্লগটা বা শুক্রবারের রান্নাবান্না আমার কেমন লেগেছে আজকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই হচ্ছে গরুর মাংস নতুন আলু দিয়ে, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে গরুর মাংসটা। আর এই তো পোলাও, তারপরে হচ্ছে রুই মাছের কোরমা, এটাও কিন্তু পোলাও দিয়ে খেতে খুবই খুবই মজার লাগে। তো যাই হোক, সাথে একটু সালাদও করা হয়েছিল, টমেটো আর শশা দিয়ে সালাদ করা হয়েছিল। তো যারা এখন পর্যন্ত আমার আজকের ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।